আজানে ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, তখন অনেকেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বলি তো নাকি ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, তখন বলছে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কিন্তু এখানে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলা যাবে না, মুয়াজ্জিন যা বলেছে তাই বলতে হবে। ইদা সামিতুমুল মুয়াজ্জিনা ফায়াকুলু মিসলা মা ইয়াকুল, যে হাদিস সহিহ মুসলিমের মধ্যে সহিহ বুখারীর মধ্যে বর্ণিত হয়েছে যে মুয়াজ্জিন যা বলে তাই বলো। তো মুয়াজ্জিন যা বলেছে, মুয়াজ্জিন ওয়া আশহাদু আন্না মুহাম্মাদ রাসূলুল্লাহ বলেছে, আপনিও তাই বলুন। ওইখানে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নাই, তবে হ্যাঁ স্বাভাবিক অবস্থায় যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম কেউ শুনবে তখন অবশ্যই তাকে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতে হবে, মানে দরুদ পেশ করতে হবে, কিন্তু দুয়ার ভিতরে নয়, ওই আজানের ভিতরে নয়। এইটা একটা দিক। আর একটা দিক হলো ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, তখন আবার এক শ্রেণীর মুসলিম দেখছো মুখে চোখের মালিশ করছে, ইসলামের নামে চলছে, এই মর্মে হাদিসও বানানো আছে যে কেউ যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম শুনে আঙ্গুলের পিঠে চুমু খেয়ে চোখে মালিশ করে তাহলে তার চোখে রোগ হবে না বা চোখ উঠবে না বা অন্ধ হবে না, জ্যোতি নষ্ট হবে না। বোঝা গেল কি মানে? চোখের জ্যোতি নষ্ট হবে না বা অন্ধ হবে না বা ছানি পড়বে না বা চোখ উঠা রোগ এগুলো হবে না, যদি মুহাম্মদ সাল্লামের নাম শুনে আঙ্গুলের পিঠে চুমু খেয়ে আঙ্গুল চোখে মালিশ করে। সম্মানিত উপস্থিতি, যদি এত সহজেই চোখের রোগ ভালো হয়ে যায় তাহলে চক্ষু বিশেষজ্ঞগুলো কি করবে? ওরা কি ভিক্ষে করে খাবে? সম্মানিত উপস্থিতি, যে কথা বলছিলাম যেগুলো ইসলামের নামে বানানো হয়েছে যা সমাজে চলছে, দেখুন যেই লোকটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম শুনে আঙ্গুলের পিঠে চুমু খেয়ে মুখে চোখে মালিশ করছে, ওকেই দেখেন আর এক জায়গায় সুন্নাতকে নিয়ে কটাক্ষ করছে, সুন্নাতকে নিয়ে তুচ্ছ তাচ্ছিল্য করছে। এইখানে আঙ্গুলের পিঠে চুমু খেয়ে রাসূলের নাম শুনে চোখে মালিশ করছে, আর এক জায়গায় বলছে আহলে হাদিসরা মাছি মাছি তাড়াচ্ছে রফুলে দেন করে, বলছে না, বলছে সালাফিরা সালাত আদায় করছে কিভাবে? আল্লাহু আকবার, নাই ইউটিউবে সার্চ দেন আছে কিনা, একদম এভাবেই বেঁধে আছে হাত। আর এক জায়গায় দেখেন আবার ওরাই ফতোয়া দিচ্ছে আঙ্গুলের পিঠে চুমু খেয়ে চোখে ঘুষতে হবে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ডাইরেক্ট সুন্নাতকে উপেক্ষা করছে, হেউ প্রতিপন্ন করছে, ঠাট্টা বিদ্রুপ করছে, আর এই জায়গায় যেটা সুন্নাত নয় ওই জায়গায় ভক্তি দেখাচ্ছে। সুন্নাতকে কবর দিয়ে বেগাইরে সুন্নাতকে প্রতিষ্ঠা করার প্রচেষ্টা চলছে এই বাংলাদেশের মাটিতে। কি দিয়ে বুঝাবেন? সম্মানিত উপস্থিতি, যে কথা বলছিলাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম শুনে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বা দরুদ পেশ করতে হবে, কিন্তু আঙ্গুলের পিঠে চুমু খেয়ে চোখে ঘুষতে হবে না, বা আজানের মধ্যে নবীর নাম শুনে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলা যাবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন প্রকৃত ইসলাম হচ্ছে ইদা সামিতুমুল মুয়াজ্জিনা ফায়াকুলু মিসলা মা ইয়াকুল, মুয়াজ্জিন যা বলে আজানের সময় তোমরা তাই বলো। সহিহ বুখারীর বর্ণনায় এসেছে, বর্ণিত হয়েছে, যখন কোনো ব্যক্তি মুয়াজ্জিন যা বলে তাই জবাব দেয়, ইল্লা হাইয়া আলা তাইন, কেবলমাত্র হাইয়া আলা সালাহ এবং হাইয়া আলাল ফালাহ ব্যতীত, মানে এই দুই জায়গায় বলে লা হাউলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, এই হাইয়া তাইন ব্যতীত মুয়াজ্জিন যা বলে তাই যদি কেউ কোনো ব্যক্তি বলে তাহলে ওই ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে। সহিহ বুখারীর বর্ণনায় যেটা এসেছে, সম্মানিত উপস্থিতি, তাহলে মুয়াজ্জিন যা বলে সেটাই, ভিন্ন কিছু নয়। অনুরূপী
একামতের ক্ষেত্রেও একটু বাড়তি অংশ রয়েছে। যখন একামতে কদ কামাতিস সালা বলা হয় তখন কি বলে মানুষ? আকামাল্লাহুল আদামাহা। অনেকে ছেড়ে দিয়েছে আলহামদুলিল্লাহ, কিন্তু এইখানে নয়, মুয়াজ্জিন যা বলেছে তাই। কারণ হাদিসে আজানে আজানকে আর একামতকে দুটোকে আজান বলা হয়েছে। আজানকেও আজান বলা হয়েছে, আবার একামতকেও আজান বলা হয়েছে, দুটোই আজান। বিদায় একামতের জন্য আলাদা বিধান আর আজানের জন্য আলাদা বিধান নয়, মানে জবাবদানের ক্ষেত্রে মুয়াজ্জিন যা বলে তাই বলতে হবে। একামতে মুয়াজ্জিন যা বলছে শ্রোতা তাই বলবে, অন্য কিছু নয়, শুধুমাত্র হাই আলা সলার হাই আলাল ফালা ব্যতীত। দেখুন, অনুরূপভাবে আজানের ক্ষেত্রে আরো চলমান কথা রয়েছে, কোন ব্যক্তি যদি 7 বছর আজান দেয় তাহলে তার জন্য জান্নাতে ঘর নির্মাণ করা হয়। অথচ এই হাদিস সহি নয়, হাদিস ওইটা সহি ইবনে মাজার মধ্যে যেটা বর্ণিত হয়েছে, আল্লাহ সাল্লাম বলছেন কোনো ব্যক্তি যদি 12 বছর আজান দেয় তাহলে আল্লাহ রাব্বুল্লাহ আলামিন তার জন্য জান্নাতে ঘর নির্মাণ করেন। 7 বছরের হাদিস, এ হাদিস ঠিক নয়। সঠিক ইসলাম হচ্ছে 12 বছরের হাদিস। অবশ্য এই হাদিসে আরো 2টি কথা রয়েছে, মুয়াজ্জিনের প্রত্যেক আজানে 30টি নেকি লেখা হয় আর প্রত্যেক একামতে 60টি নেকি লেখা হয়, ওই হাদিস ঠিক আছে। তো প্রকৃত ইসলাম হলো 12 বছরের আজানে জান্নাতে ঘর নির্মাণ হয়। আর চলমান ইসলামে অনেকেই বলে থাকি যে 7 বছরেও জান্নাতে ঘর নির্মাণ হয়। প্রসঙ্গত অজুর সাথে সংশ্লিষ্ট আরেকটা বিষয় ছুটে গেছিল, যেটা না বললেই নয়, বলা জরুরি, বলা দরকার তো নাকি? দেখুন, অজুর পূর্বে মানুষ সাধারণত হাজত শেষ করে, প্রয়োজন পূরণ করে, তাই নয় কি? তো প্রয়োজন পূরণ করে পেশাব অথবা বাথরুম সারার পরে ঢিলা কুলুপের প্রচলন আছে, এবং ঢিলা কুলুপের আবার অনেক ফজিলত আছে। ফজিলত আছে না? এই মাত্র 5-7 দিন আগে একজন জিজ্ঞাসা করছিলেন যে কোন মসজিদের খুতবাই ওয়াজ করেছেন খতিব সাহেব, যে একজন ব্যক্তি তার জীবনে যতগুলো ঢেলা কুলুপ বা টিস্যু ব্যবহার করবে পেশাব পায়খানা করার পরে, এইগুলো মিজানের পাল্লায় তুলে দেওয়া হবে এই চলতি মাসের। আপনাকে জুমার খুতবা বলছি, এই ফেব্রুয়ারি মাসে। তো দেখুন, তাহলে এই ঢিলা কুলুবের ফজিলত কত দেখুন। মানে ইসলাম, এটা যে ইসলাম, প্রচলিত ইসলাম, শুধু ইসলাম নয়, ফজিলতপূর্ণ ইসলাম। যে ঢিলা কুলুব ব্যক্তি ব্যবহার করবে, এই ঢিলা কুলুবটা বিচারের দিন ওজনের পাল্লায়, দাঁড়ি পাল্লায়, মিজানের পাল্লায় তুলে দেওয়া হবে। নাউজুবিল্লাহ মিন জালিক। সম্মানিত উপস্থিতি, দেখুন ঢিলা কুলুব নিয়ে কত প্রসেস আর কত সিস্টেম, বাস্তব কি তাই? ঢিলা কুলুব নিয়ে একজন ব্যক্তি যে অবস্থা করছেন বর্তমানে, ইসলাম কি এইভাবে মানে সৌন্দর্য টিকে ইসলামের? ইসলাম কিন্তু সৌন্দর্য একটা ধর্ম, ইসলাম একটা রুচিশীল ধর্ম, ইসলাম একটা সভ্য ধর্ম, অসভ্য নয়। ইসলামের কোনো বিধানকে আপনি বলতে পারবেন না যে এটা সভ্যতার সাথে সাংঘর্ষিক, বলতে পারবেন না যে ইসলামের এই বিধানটা মানে আধুনিকতার সাথে মিলবে না, এটা আপনি বলতে পারবেন না। ইসলামের চেয়ে আধুনিক আর কি আছে আপনি হিসাব করতে পারেন? এখন ইদানিং এসে আপনি একজন বাড়ির কারো বাড়িতে মেহমান হন, আপনি দুইজন একসাথে গিয়েছেন, আপনাকে দুইজনকে দুইটা কম্বল দিবে, এটা এখনকার হিসাব, তাই না? আর ইসলাম এটা 1500 বছর আগে বলেছে, বিছানা আলাদা, এক এক বিছানায় এক লেপের মধ্যে দুইজনকে ঘুমাতে নিষেধ করেছে ইসলাম, এটা 1500 বছর আগে।
एक ही लेपर मध्य दुई जन नय তাই বলে আপনি ওইটা আবার স্বামী স্ত্রীর ক্ষেত্রে প্রযোজ্য করেন না, এক জায়গার মাসাল আর এক জায়গায় ফেলালে কিন্তু সমস্যা।